হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বর্কতে বেশ ভালো আছি আমি জর্না কুকিং হাউস থেকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের ভর্তা তার জন্য আমি এখানে রেখেছি গাজর সিদ্ধ করে টেলে রেখেছি পেঁয়াজকলি কলি রেখেছি তারপর রেখেছি পেঁয়াজ রেখেছি ধনিয়া পাতা রেখেছি তারপর রেখেছি মরিচ টেলে রেখেছি রসুন টেলে রেখেছি রবিওয়ার্স এখন আমি আপনাদের সাথে শেয়ার করছিছি আমি কিভাবে গাজরের ভর্তাটা করব। এখন আমি গাজরগুলিকে একটা প্লেটে নিচ্ছি প্লেটে নিচ্ছি এখন আমি একটা গ্লাস ছোট একটা গ্লাসের সাহায্যে এগুলিকে ভালোভাবে মিশ ম্যাশ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার গাজরগুলো ম্যাশ করা শেষ হয়ে গিয়েছে আমি এখন অ্যাড করে দিচ্ছি রসুন এখন আমি অ্যাড করে দিচ্ছি রসুন আমি রসুনে খোসা ছাড়িয়ে রসুনগুলিকে ভালোভাবে টেলে নিয়েছি সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি আবারও এখন আম আবারও আমি গ্লাসের সাহায্যে এগুলো রসুনগুলোকে মিশ ম্যাশ করে নিচ্ছি এই তো আমার রসুনগুলোও মেশ করা হয়ে গিয়েছে আমি এখন অ্যাড করে দিব পেঁয়াজ কলি অ্যাড করে দিব এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কলিগুলি অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজ কলিগুলো অ্যাড করা শেষ এখন আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে দিচ্ছি প্রায় আধা টেবিল চামিচের মতো লবণ অ্যাড করে দিলাম এখন আমি এগুলিকে এখন হাতের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন তেলে রাখা মরিচগুলোকে একে একে আমার বর্তাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তেলে রাখা আমার এই বর্তাটা অনেক ভালো লাগে গরম ভাতের সাথে আপনারা খাবেন এখন আমি আবারও মরিচগুলোকে ভালোভাবে আমার বর্তার সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখন অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলি অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার পেঁয়াজগুলো মেশানো মিশানো শেষ হয়ে গিয়েছে আমি এখন অ্যাড করে দেবো পাতা এই তো আমি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে গাজর মরিচ পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তৈল আমি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তোল এড করে দিচ্ছি এখন আমি আবারও বর্তার সাথে সরিষার তোলগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যালো ভিওয়ার্স যাদের কাছে আজকে আমার গাজরের বর্তাটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যখনই আমি নতুন ভিডিও বানাবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে গরম ভাতের সাথে ভর্তাটা খেতে অনেক ভালো লাগে যাদের কাছে আরও বেশি ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে বলে দিবেন আমার আজকের ভর্তাটা কেমন হয়েছে এবং শেয়ার করে দিবেন হ্যালো বিয়ার্স এই বলে আজকে আমি আমার রেসিপি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে যেন আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসতে পারি আল্লাহ হাফেজ